শনিবার শরণার্থী ইস্যুতে কাঞ্চনপুর অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা পরিস্থিতি। একসময় আন্দোলনকারী এবং আরক্ষা প্রশাসনের কর্মীদের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। সেই সময় উক্ত স্থানে উপস্থিত ছিলেন ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মা। উক্ত ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরবর্তী সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওনার। রবিবার আগরতলায় অগ্নি নির্বাপক দপ্তরের সদর অফিসে ওনাকে শেষ শ্রদ্ধা জানান দপ্তরের কর্মীরা। নাম হচ্ছে বিশ্বজিৎ দেববর্মা, ও ফায়ারম্যান দামছড়াতে, ওর পোস্টিং আছে। গতকালকে সে ছুটিতে বাড়িতে যাওয়ার পথে পানিসাগরের মধ্যে যে ঘটনা ঘটছে, ঘটনাতে তারে সে আহত হয়। আহত হওয়ার পরে ওখান থেকে দন্দনগর হাসপাতালে পাঠানো হয়েছিল। হাসপাতাল থেকে এরপরে আগরতলাতে রেফার করা হয় জিবিতে। তারপর জিবি হাসপাতালে সে রাত্রিবেলা প্রায় 11টা নাগাদ আমরা জানতে পারি যে পরলোক গমন করে। তার পরবর্তী সময়ে এখন আমাদের ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারে ওর দেহ আনা হয়। আমরা এখানে সবাই মিলে ওর মৃতদেহের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি দিয়ে, এবং তাকে এখন তার বাড়ির উদ্দেশ্যে এখান থেকে এইমাত্র পাঠানোর ব্যবস্থা করা হয়েছে আমাদের।